ইতিমধ্যে বাংলা শস্য বিমা প্রকল্পে আবারও গুরুত্বপূর্ণ আপডেট এবার কিন্তু জেলাভিত্তিক টাকা দেওয়া নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের জন্যই বাংলা শস্য বিমা প্রকল্পের আওতায় জিনারা ইতিমধ্যে আবেদন করে রেখেছেন তাদের টাকা দেওয়া নিয়ে ইতিমধ্যে লেটেস্ট আপডেট টাকা কিন্তু এবার ক্রেডিট হতে শুরু করে দিয়েছে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে আজকে আমরা একটি ভিডিওতে প্রমাণ দেখিয়েছিলাম আপনাদের যে টাকা ক্রেডিট হয়েছিল এবং ইতিমধ্যেই কিন্তু আরও বিভিন্ন কৃষকদের টাকা ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হচ্ছে বলেই কিন্তু জানানো যাচ্ছে তবে আপনাদের মাঝে জানিয়ে দিই শুধুমাত্র এই প্রকল্পের মাধ্যমে টাকা তিনারাই পাবেন যে সমস্ত কৃষকদের এ টু জেড ঠিক রয়েছে অর্থাৎ তাদের স্ট্যাটাস থেকে শুরু করে সমস্তটাই দেখা যাচ্ছে ইতিমধ্যে এবং টাকাও কিন্তু পাবেন অর্থাৎ লস হয়েছে এল্ড লস অর্থাৎ আপনার ফসলের ক্ষতি হয়েছে তাদেরই টাকা দেওয়া যাবে বলেই কিন্তু বিভিন্ন জায়গায় ঘোষণা হয়েছে তবে আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে ডিটেলসে কিছু আপডেটস জানিয়ে দেবো আপনাদেরকে যেতি মধ্যে সেই সংক্রান্ত আপডেটস কী রয়েছে টাকা দেওয়া নিয়ে তাই অবশ্যই আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভালো লাগলে লাইক করে অবশ্যই অন্যদের মাঝে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না তবে চলুন এই ভিডিওর মাধ্যমে সেই সংক্রান্ত এ টুজের আপডেটস আমরা আপনাদের মাঝে জানিয়ে দিচ্ছি এবং দেখিয়ে দিচ্ছি তো দেখুন বাংলা শস্য বীমা প্রকল্পে যে নতুন লেটেস্ট আপডেটটি রয়েছে সেটি হচ্ছে কি এই প্রকল্পের মাধ্যমে যেনারা আবেদন করে রেখেছিলেন সমস্ত কৃষকদেরকে টাকা দেওয়া হবে না শুধুমাত্র দুই লক্ষ দশ হাজার কৃষকদের দুই তিরানব্বই কোটি টাকা পশ্চিমবঙ্গ সরকার রিলিজ করেছেন এবং সেই টাকাই আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন ইতিমধ্যেই টোটাল আমরা দেখতে যতটা পাচ্ছি প্রায় কিন্তু পনেরোটিরও বেশি জেলাতে এই প্রকল্পের মাধ্যমে টাকা বহু কৃষকদের ক্রেডিট হয়েছে যেহেতু ফসলের ক্ষতি হয়েছে সেই বলেই কিন্তু এই প্রকল্পের মাধ্যমে ইন্স্যুরেন্স কাভারেজ কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট করাচ্ছে তাই আপনারা জিনারা ইতিমধ্যে এই প্রকল্পে আবেদন করেছেন অবশ্যই আপনি বাজাজ আলিয়ান জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি থেকে আপনি স্ট্যাটাসটি চেক করে নেবেন যে সমস্তটাই আপনার ঠিক রয়েছে কিনা বা আপনি পাবেন কিনা সেখান থেকে আপনার দেখা যাবে তবে ইতিমধ্যে মোবাইল ফোন থেকে চেক হচ্ছে না বাংলা শস্য বিমার ওয়েবসাইট থেকে অবশ্যই আপনারা কম্পিউটার কিংবা ল্যাপটপ থেকে চেক করে নেবেন আর জানিয়ে রাখি এই প্রকল্পের মাধ্যমে টাকা কিন্তু ক্রেডিট হচ্ছে বা এনইএফটি মোডে অর্থাৎ এনইএফটি পেমেন্ট সিস্টেমের মাধ্যমে কিন্তু আপনাদের এই প্রকল্পের মাধ্যমে যে টাকা সেটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হচ্ছে এর আগে যেমন আমরা দেখেছিলাম তিনশো পঁচাশি কোটি টাকা বরাদ্দ করেছিল এবার কিন্তু দুই শত তিরানব্বই কোটি টাকা দুই লক্ষ দশ হাজার কৃষকদের জন্য রিলিজ করলো তবে বিভিন্ন জেলার কৃষকরা ইতিমধ্যে ইনফর্ম তাদের টাকাও ঢুকছে তাই আপনাদের যদি টাকা ক্রেডিট হয়ে থাকে আমাদেরকে অবশ্যই কিন্তু পার্সোনালভাবে জানিয়ে দেবেন এবং এরকমই আপনার লেটেস্ট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেনারা কম্পিউটার থেকে করতে চাইছেন স্ট্যাটাস চেক যেনারা বাংলা শস্য বিমার ওয়েবসাইটে প্রথমে এন্টার করবেন করার পর আপনারা এটিকে ডেস্কটপ মোডে করে নেবেন সেটি কিন্তু ডেস্কটপ থেকে আপনাকে করতে হবে মোবাইল থেকে হচ্ছে না এবং এখানে প্রথমে অপশন পেয়ে যাবেন চেক ইন্স্যুরেন্স কাভারেজ চেক ইন্স্যুরেন্স কাভারেজে আপনি যখনই ক্লিক করবেন এখানে কিন্তু বাংলা শস্য বিমা ডট ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার গভর্নমেন্ট অফ বেঙ্গল এখানে সার্চ এই ইন্স্যুরেন্স কাভারেজে আপনাকে ভোটার নাম্বার প্রেস করতে হবে সিলেক্ট সেশন আপনাকে এখানে দিতে হবে কোন সালের এবং চেক অপশানে ক্লিক করতে হবে তারপরেই আপনি আপনার সামনে দেখতে পাবেন এই প্রকল্পের মাধ্যমে স্ট্যাটাস ক্লিয়ারলি বুঝতে পারছেন এই ভিডিওতে ইতিমধ্যেই বাংলা শস্য